আবু তালেব মানে আপনি এই পামটা চাইছিলেন মসজিদের নামে আপনার নামে পামটা আসছে হ্যাঁ তো এখন আপনার নামে পামটা আসার পরে এই পামটা মসজিদে লাগে নাই না মসজিদে আমরা পাইছি না আলো মসজিদে আছে সাড়ে বারোটার জায়গা না এলাকাতে হইব এটি তো অন্ধকার হয়েছে না এটি তো আলোর মধ্যে দিন হয়েছে সরকারের হাতের মতন তো লম্বা হাত আমার পাবলিক নাই কথা বুঝছেন সরকার যা মন চায় তাই করতে পারে সরকার কারে দিব কারে না দিব কার্ডা কারে দিব কারে কার্ডা কারে কই দিবে সরকার বুঝে সরকার কাগজ দিনে দিনে বানায় লাই তারে পাবলিক ছয় মাস একটা কাগজ বানায় তারে না আর জি অভিযোগটা করা হয়েছে এটা নিতান্তই একটা বাজে ভুয়া অভিযোগ হ্যাঁ ভুয়া অভিযোগ বলবো এই কারণে কারণ আমাদের যে সাবমার্সিবলের বরাদ্দগুলো আসে খুব ন্যূন অল্প পরিমাণে স্বল্প পরিমাণে বরাদ্দ আসে বছরে বছরে পাঁচ ছয়টা সাতটা বরাদ্দ সাবমার্সিবলের জন্য আসে এগুলো চেয়ারম্যান মহোদয় যারা প্রাপ্য যারা পাওয়ার উপযোগী এবং নিতান্তই একেবারে যাদেরকে না দিলেই নয় হ্যাঁ এরকম আর যদি আসলে এই ধরনের একটা বিভ্রান্তিকর তথ্য পেয়েছি কিন্তু যেটার বাস্তবতা এবং সত্যতা নাই আমাদের নরসিংদী বিজ্ঞ জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট একটি দরখাস্ত নাকি কে বা কার করেছে তবে আমার জানা মতে এই যে মসজিদের সাবমার্সিবল নিয়ে বিতর্ক একটা সৃষ্টি হয়েছে একটা দুমুজলের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এই মসজিদের নামে বাইতুল আল আকসা জামে মসজিদের যে বিষয়টা আসছে সামনে এই মসজিদের নামে আমার ইউনিয়ন পরিষদের কোনো দরখাস্ত করছে বলে আমার জানা নেই আমার নামে আইব মসজিদের দেওয়ার জন্য আমি আবেদন করছি মসজিদের দেওয়ার লাগে আমি মসজিদের পক্ষে করছি আচ্ছা 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 পরে পরে এটা ভাস হইতে আইছে জায়গা ওদিকে গেছে গোবর দেওয়া খাবার দেওয়া এগুলো চাইয়া গেছে মুসলিম লোক আছে সব ঠিকঠাক করে মানে বামরা আপনি চাইছেন পরে বামরা আসছে কিন্তু মসজিদে মামলা লাগে নাই পরপর আর মসজিদে লাগে নাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আবু তালেব মানে আপনি এই পামটা চাইছিলেন মসজিদের নামে আপনার নামে পামটা আসছে তো এখন আপনার নামে পামটা আসার পরে এই পামটা মসজিদে লাগে নাই না মসজিদে আমরা পাইছি না মানে এখানে এসে তদন্ত করে পামটা বাইতে যা যা আংশিক গোবর টোবর বা যে যে লাগে এগুলিও তারাও এস্টিমেট দিয়ে গেছে হ্যাঁ জিগা নামের আলম মুসলি আছে সাড়ে বারোটার জিগা না এলাকাতে হইব সবার কাছে জিগা নির্গ অন্ধকার এখন এই যে একটা দুর্নীতি হয়েছে বাবু এটা অন্ধকার হয়েছে না এটা তো আলোর মধ্যে দিন হয়েছে এই যে একটা দুর্নীতি হয়েছে এই ব্যাপারে আপনারা কি বলতে চান যে মুসলি একজন মসজিদের নামে একটা পাম আসলো অন্য কোথাও চলে গেল এই বিষয়টা কি আসলে দুর্নীতি করা হয়েছে কিনা এটা দুর্নীতি না এটা সরকারের হাত এটা তো আমরা সরকারের হাতের মতন তো লম্বা হাত আমার পাবলিক নাই কথা বুঝছেন সরকার যা মন চায় তাই করতে পারে সরকার কারে দিব কারে না দিব কার্ডা কারে দিব কারে কার্ডা কারে কই দিব সরকার বুঝে সরকার কাগজ দিনে দিনে বানায় লাই তারে পাবলিক ছয় মাস একটা কাগজ বানায় তারে না যে আবেদন যদি এখানে জমা দেয় তাহলে অবশ্যই যে ব্যক্তি আবেদন দেয় সে একটা রিসিপ্ট কপি নেয় হ্যাঁ একটা রিসিপ্ট কপি এখান থেকে নেয় যে আমার স্বাক্ষর হোক সহকারী স্বাক্ষর হোক বা অন্তত পক্ষে গ্রাম পুলিশের স্বাক্ষর দিয়ে হইলো রিসিপ্ট কপিটা নেয় যদি তারা আবেদন করে থাকে তাহলে তাদের নিশ্চয়ই রিসিপ্ট কপি আছে যদি রিসিপ্ট কপি দেখাতে পারে তো ভালো আর যে অভিযোগটা করা হয়েছে এটা নিতান্তই একটা বাজে ভুয়া অভিযোগ হ্যাঁ ভুয়া অভিযোগ বলবো এই কারণে কারণ আমাদের যে সাবমার্সিবলের বরাদ্দগুলো আসে খুব ন্যূন অল্প পরিমাণে স্বল্প পরিমাণে বরাদ্দ আসে বছরে বছরে পাঁচ ছয়টা সাতটা বরাদ্দ সাবমার্সিবলের জন্য আসে এগুলো চেয়ারম্যান মহোদয় যারা প্রাপ্য যারা পাওয়ার উপযোগী এবং নিতান্তই একেবারে যাদেরকে না দিলেই নয় হ্যাঁ এরকম আর যদি কোনো কেউ বলে থাকে যে আর্থিক বা দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ এখানে করে কেউ দিছে সেটা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট কারণ এ কারণে বলবো আমার চেয়ারম্যান মহোদয় সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি আছেন উনি একটা অন্যান্য যে কার্ডগুলো আছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী সকল কার্ডগুলো আমরা সকলেই জানি পরিষদ জানে এবং এলাকাবাসী জানে জিনিস পরি সর্বস্তরের সর্বসাধারণ জানে যে প্রত্যেকটা মানুষের যেই কার্ডগুলো করা হয় প্রত্যেকটা মানুষকে বারবার উনি এসে ইন্টারভিউ নেন যে কেউ কোনোদিন কোনো অফিসের স্টাফ কিংবা কোনো মেম্বার বা কোনো ব্যক্তি কারো কাছ থেকে প্রলোভন দেখিয়ে টাকা নিছে কিনা বা অর্থ নিছে কিনা বা কোনো প্রকার উৎসুক নিছে কিনা সে জিনিসটা নিশ্চিত করে তারপরে উনি জমা দেন
যেখানে এই এত শক্তভাবে অন্যান্য কাজগুলো করা হয় সেখানে সামার ব্যাপারগুলো এগুলো তো আরো উনি সক্রিয়ভাবে নিজে খবর নিয়ে তদন্ত করে তারপরে জমা দেন ধন্যবাদ আমি আসলে এই বিষয়টাকে আবেদন আমার এখানে আসে আমাদের একটা নিয়ম হচ্ছে যে কেউ যদি আবেদন করে আর যদি ওই চেয়ারম্যান মহোদয় এগুলো লোকালি উনি তদন্ত করে দেখেন যে পাওয়ার উপযোগী কিনা যদি পাওয়ার উপযোগী মসজিদ মাদ্রাসা হয় তাহলে পাবে না কেন অবশ্যই পাবে হ্যাঁ তবে ব্যক্তির চেয়ে মসজিদ তো পাওয়ার উপযোগী যদি না থাকে সেখানে এসে মসজিদে সামা পাবে না কেন অবশ্যই পাবে তবে আবেদন তো করতে হবে আবেদন করলে আমরা বিষয়টা দেখব ইনশাআল্লাহ ধন্যবাদ আমি আসলে এই ধরনের একটা বিভ্রান্তিকর এই তথ্য পেয়েছি কিন্তু যেটা এই মসজিদের নামে বাইতুল আল আকসা জামে মসজিদের যে বিষয়টা আসছে সামনে এই মসজিদের নামে আমার ইউনিয়ন পরিষদের কোনো দরখাস্ত করছে বলে আমার জানা নেই এবং আমার যাদের জন্য বরাদ্দ ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়েছে তাদেরটা ইতিমধ্যে আরো প্রায় ৬ মাস আগে এই কাজ সম্পূর্ণ হয়েছে এখন নতুন করে কেউ আবেদন করছে কিনা তা আমি জানি না আমার কাছে এই ধরনের কোনো আবেদন আসে নাই আর মসজিদের জন্য যদি কেউ বরাদ্দ চেয়ে থাকে যদি তথ্য প্রমাণ দিতে পারে যে হ্যাঁ আমার পরিষদ বরাবর কেউ আবেদন করেছে তাহলে মসজিদের জন্য দিব না কেন এটা তো জনস্বার্থে এটা তো অবশ্যই একটি এই গুরুত্বপূর্ণ কাজ মসজিদের সাম্মাসিবর্গকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু আমি যত দূর জানি যে আমার এখানে এই ধরনের কোনো আবেদন আসে নাই রাজনৈতিক ফায়দা নেওয়ার তো কোনো এই সুযোগ আছে কিনা তবুও তো সমাজের মাঝে তো এই দুষ্ট লোকের অভাব না এখন আমার অগোচরে কেউ যদি এটাকে আমার বিরুদ্ধে কেউ প্রপাগান্ডা চালায় তাতে আমি আমার জায়গায় সঠিক আছি এবং এই চেয়ারে বসে আমি কোনো রাজনৈতিক বিবেচনায় কাউকে সেবা দিই না আমার কাছে সেবার মান সবার জন্য সমান যদি ওই মসজিদ থেকে আবার কোনো আবেদন আসে তাহলে আপনার পরিষদ থেকে কোনো সুযোগ আছে কিনা বরাদ্দ দেওয়ার মতো পরিষদ থেকে সুযোগ তো অবশ্যই মসজিদ থেকে যদি আবেদন করে তাহলে তো অবশ্যই এটা আমি অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়টা বিবেচনা করব যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং জনস্বার্থের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এটা দেওয়া হবে